আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেরি গেম নভেম্বর মাসে লিস্টিং হতে যাচ্ছে। যারা ইতোমধ্যে চেরি গেমে কাজ করেছেন তাদের জন্য তো গুড নিউজ, সেই সাথে যারা চেরি গেমে নতুন কাজ করবেন তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। সেটা হলো আপনারা যদি মোটামুটি রেফার করতে পারেন বা ট্যাক্স কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে আপনারা $500 পর্যন্ত জেতার সুযোগ পাবেন। তো $500 কথা বাদ দিয়ে দিই, ধরেন আপনি পারবেন না, এখান থেকে ইজিলি কিন্তু $50, $100 বা $10 আপনি হচ্ছে পেয়ে যাবেন যদি অল্প কিছু ট্যাক্স পূরণ করতে পারেন অথবা কিছু রেফার করতে পারেন। তো আজকের ভিডিওতে সেগুলো দেখাবো, সেই সাথে নতুন করে কিন্তু চেরি গেমে প্রফিট পার আওয়ার বাড়ানোর অপশন আসছে। তো এটা কিভাবে বাড়াবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে, সবগুলো আপডেট শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক। তো যারা এখনো চেরি গেমে জয়েন করার নাই তারা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে চলে আসুন। দেখুন আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে হচ্ছে চেরি গেমের ভিতরে নিয়ে চলে আসবে। জাস্ট লিঙ্কে ক্লিক করলেই হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন প্রথমে আপনাদের যেই জিনিসটা আমি দেখাই, এখান থেকে যদি আপনি ট্যাক্সের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপডেট চলে আসছে। আগে ছিল এখানে যদি আপনি $500 ট্যাক্স কমপ্লিট করতে পারতেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আপনি $10 পেয়ে যেতেন, বাট নতুন যে আপডেটটা আসছে গত 3 দিন আগে সেটা হচ্ছে এখানে আপনাকে 1000 ট্যাক্স কমপ্লিট করতে হবে। যদি 1000 ট্যাক্স কমপ্লিট করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট আপনি $10 কিন্তু উইথড্র করে ফেলতে পারবেন। এখন এই ট্যাক্সগুলো কিন্তু যে খুব একটা কঠিন এমনটা না, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, দেখুন আমি যদি দেখাই এখানে হচ্ছে যে টুইটার ফলো করতে হয়, তারপর হচ্ছে টেলিগ্রামে সাবস্ক্রাইব করতে হয়, ইউটিউবে সাবস্ক্রাইব করতে হয়, এই ধরনের 1000 ট্যাক্স যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট $10 পেয়ে যাবেন। সো এখান থেকে কারা আগে পেমেন্ট নিয়েছেন, আগে এখানে 500 ট্যাক্স ছিল, সো কারা এটা ট্রাই করতেছেন বা করেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় যে বিষয়টা, এখান থেকে আপনি যদি এয়ারড্রপে চলে আসেন তাহলে দেখবেন এখানে হচ্ছে একটা গেম কিন্তু চলে, এখন হচ্ছে ষষ্ঠ ধাপ চলতেছে, ৬ নম্বর ধাপ। এই ধাপে কিন্তু $10,000 গিভওয়ে দেওয়া হচ্ছে। এটা ঠিক গিভওয়ে বলা চলে না, এটা হচ্ছে রেফারের উপর নির্ভর করে। দেখুন এটা শুরু হয়েছে কিন্তু 4 তারিখ, অর্থাৎ 4 অক্টোবর শুরু হয়েছে, দেন এটা চলবে কিন্তু 18 অক্টোবর পর্যন্ত, 18 তারিখে, অর্থাৎ এই মাসের 18 তারিখে কিন্তু যারা যারা এই লিস্টের মধ্যে আছে তারা কিন্তু টাকাটা বা ডলারটা পেয়ে যাবে। দেখুন যে হাইয়েস্ট পজিশনে আছে তার রেফার হচ্ছে $10,000, সে কিন্তু এখান থেকে $500 পাবে। তারপর এখান থেকে যে $7,000 রেফার আছে সে কিন্তু এখান থেকে $250 পেয়ে যাবে, ইনস্ট্যান্ট পেয়ে যাবে। আবার ধরুন একদম নিচের দিকে যদি চলে আসি, তারা এই যে $10,000 গিভওয়েটা করতেছে এটা কিন্তু একজনকে না, বরং এই $10,000 গিভওয়েটা কিন্তু 500 জন মানুষকে দিতেছে। এখন এই 500 জনের মধ্যে যদি আপনি থাকতে চান, এই গিভওয়েতে যদি জিততে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি। একদম নিচে চলে আসলাম, দেখুন এখানে সর্বশেষ যে 5 নম্বর অবস্থানে আছে, সরি 500 নম্বর অবস্থানে আছে, সেও কিন্তু $10 পেয়ে যাবে। দেখুন সে রেফার করেছে মাত্র 78টা রেফার করার কারণে সে কিন্তু এই তার লিস্টের মধ্যে চলে আসছে। দেখুন এও 78টা রেফার করেছে, এ কিন্তু 499 নম্বর, এও কিন্তু $10 পাবে। দেখুন এও 78টা রেফার করেছে, সে হচ্ছে $10 পাবে। এখান থেকে 79টা রেফার করেছে, সে কিন্তু $10 পাবে। সো এইভাবে দেখুন 79, 80, 80, দেখুন মাত্র 80-81টা রেফার করতে পারলেই কিন্তু সে $10 করে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। আর এটা কিন্তু 100% পেমেন্ট দেয়, আগে 5 বার দিয়েছে, এটা হচ্ছে ষষ্ঠ ধাপ চলতেছে। সো মাত্র মোটামুটি যদি 80টা মতো রেফার আপনি করতে পারেন বা 80-90টা রেফার করতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে $10 আপনি উইথড্র করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু এটা 18 তারিখে ইয়ে হবে, মানে এই ধাপটা শেষ হবে, 18 তারিখের ভিতরে আপনাকে মাস্ট বি এই লিস্টের ভিতরে আসতে হবে। যদি ধরুন আজকে আপনি ধরেন যেখানে হচ্ছে 497 নম্বরে আসেন, সাপোজ আসেন, এখন আপনার রেফার হচ্ছে 79টা, তার মধ্যে 18 তারিখ আসতে আসতে দেখা যাচ্ছে আপনার থেকে রেফার এরা, এই যে এরা বেশি করে ফেললো, তখন এরা কিন্তু উপরে উঠে যাবে, আপনি কিন্তু নিচে চলে আসবেন। বা অন্য কেউ যদি আপনার থেকে বেশি রেফার করে ফেলে 18 তারিখের আগে তাহলে কিন্তু আপনি লিস্ট থেকে বের হয়ে যাবেন। তো আপনাকে খেয়াল রাখতে হবে 18 তারিখের আগে যেন আপনি এই লিস্টের ভিতরে থাকতে পারেন, যদি এখানে 500 জনের ভিতরেও থাকতে পারেন তাও কিন্তু আপনি $10 করে পাবেন। সো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ষষ্ঠ ধাপ চলতেছে, পরবর্তীতে আরও হয়তো কয়েকটা ধাপ ওরা নিয়ে আসবে, তখন কিন্তু এখান থেকে আবারও রেফার করার মাধ্যমে আপনি ইনকাম করার সুযোগ পাবেন। আর এখন যে রেফারটা করা থাকবে এটা কিন্তু পরবর্তী যখন সিজনটা আসবে, অর্থাৎ 7 নম্বর ধাপ শুরু হবে, তখন কিন্তু এই রেফারগুলোও কাউন্ট হবে। সো এখানে কিন্তু এগুলো বাদ যাচ্ছে না, আপনি এখনই রেফার করা শুরু করে দেন তাহলে কিন্তু আপনি এই ধাপে না থাকতে পারলেও পরবর্তীতে যে ধাপটা আসবে 7 নম্বর ধাপ, ওই সময় কিন্তু আপনি ডলার জিততে পারবেন। সো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন যারা হচ্ছে অলরেডি চেরি গেমে কাজ করতেছেন বা করেছেন
তারা দেখুন এখানে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়ানোর অপশন চলে আসছে। এই প্রফিট পার আওয়ারটা কিন্তু এমনি এমনি বাড়ানো যায় না, হ্যামস্টারের মতো বা হচ্ছে এক্সাম্পারের মতো এখানে কিন্তু কয়েন দিয়ে আমাদের এই প্রফিট পার আওয়ারটা বাড়ানো যাচ্ছে না। এটা কীভাবে বাড়াবেন আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলের একটা টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলের একটা গিভওয়ে হচ্ছে। গিভওয়েতে প্রথম পুরস্কার হচ্ছে একটা মোবাইল ওয়াচ, দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম কয়েকটা পুরস্কার হচ্ছে টোন গিফট। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ওই টেলিগ্রাম চ্যানেলে ছোট ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন, ওখান থেকে আপনি গিভওয়েতে একটা স্মার্ট ওয়াচ বা টোন কিন্তু জিতে নিতে পারবেন। সো এই হলো বিষয়। আচ্ছা, এখন হচ্ছে এই প্রফিট পার আওয়ারটা কীভাবে বাড়াবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু কয়েন দিয়ে প্রফিট পার আওয়ার বাড়ানোর কোনো সিস্টেম নাই। যদি ধরুন এখান থেকে আমি একটার মধ্যে ক্লিক করি, এখান থেকে যদি আমি এই যে প্রফিট পার আওয়ার যদি 150K মানে 1.5 লক্ষ প্রফিট পার আওয়ার পাইতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে গো অ্যাহেডে ক্লিক করতে হবে, দেন আমাকে সরাসরি টোন কিপারের ভিতরে নিয়ে যাবে। কেননা এই 1.5 লক্ষ প্রফিট পার আওয়ার বাড়াতে গেলে আমাকে 0.02 টোন খরচ করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে টোন দিয়ে অল্প অল্প কিছু টোন দিয়ে আপনাকে এখান থেকে প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে। প্রত্যেকটা টাস্কের মধ্যে দেখুন এখানে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়াতে আপনাকে হচ্ছে টোন দিতে হবে। আমি যদি এখান থেকে আরেকটা দেখাই আপনাকে, সাপোজ এখান থেকে একটা দেখাই, ধরুন এটাই দেখালাম, ওয়েট দেখুন এটা বাড়াতে গেলে এখানে কিন্তু আমি হচ্ছে মোটামুটি 75 মিলিয়ন হচ্ছে ইয়ে পাবো, প্রফিট পার আওয়ার পাবো প্রতি ঘন্টায়। বাট তার বিনিময়ে কিন্তু আমাকে 8 টোন খরচ করতে হবে, যেটা কিন্তু বাংলা টাকায় প্রায় কত 9000 টাকা। সো জীবনও এটা করতে যাবেন না, এখানে প্রফিট পার আওয়ার বাড়ানোর কোনো দরকার নাই। এগুলো হচ্ছে প্রিমিয়াম টাস্ক, এগুলো কমপ্লিট করার দরকার নাই। আপনি এখান থেকে এই যে মাইনিং করে করে আমি যদি দেখাই, যে মাইনিং করে ট্যাপ ট্যাপ করে করে এখান থেকে হচ্ছে আপনি বাড়াতে পারবেন। তারপরে এখান থেকে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে হিউজ পরিমাণে কয়েন কিন্তু বাড়াতে পারবেন। যে অনেক ধরনের টাস্ক কিন্তু এখানে আছে, এগুলো সব কমপ্লিট করে ফেলবেন, জাস্ট 2-1 মিনিট সময় লাগবে আর কি। তো এই হলো বিষয়। আর কয়েকটা ফ্রেন্ডকে পারলে রেফার করবেন, সেক্ষেত্রে খুব ভালো হয়। রেফার করতে পারলে আপনি এখান থেকেও জিততে পারবেন, এই যে এখান থেকেও জিততে পারবেন, এমনকি হচ্ছে কয়েনটাও বাড়াতে পারবেন। সো এই ছিল মতো আজকের বিষয় বা আপডেট। যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন নাই, নভেম্বর মাসে লিস্টিং হবে। আচ্ছা, তার একটা প্রুফ আমি দেখাই যে নভেম্বর মাসে লিস্টিং হবে। আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাই, আমি কিছুক্ষণ আগে নিয়েছিলাম স্ক্রিনশটটা। তো নতুন করে চেরি গেমের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসে, যে হিউজ আপডেট, চেরি প্ল্যানস টু লঞ্চ November 2024 অ্যাক্রস মেজর এক্সচেঞ্জেস। অর্থাৎ চেরি কিন্তু নভেম্বর মাসে লঞ্চ হবে, অর্থাৎ লিস্টিং হবে এমনকি মেজর কিছু এক্সচেঞ্জেস, যেমন হচ্ছে বাইন্যান্স, বাইবিট, বিটগেট, এই ধরনের মেজর বা বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু আমাদের এই চেরি গেমটা লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যেটার আভাস কিন্তু ওরা দিয়ে রেখেছে একদম বটের ভিতরে, এটা আপনি পাবেন। তারপর হচ্ছে 1-2 বুস্ট অটোমেটিক চেরি রিওয়ার্ডস। আচ্ছা, বলতেছে চেরি মাইন করতে, এটা আমাদের দরকার নাই। আমাদের যতটুকু জানার দরকার ছিল সেটা হচ্ছে নভেম্বর মাসে আমাদের চেরি গেমটা লিস্টিং হতে যাচ্ছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। যারা এখনও চেরি গেমে কাজ করেন নাই, করে ফেলতে পারেন, এমনও হতে পারে নভেম্বরের শেষের দিকে হয়তো লিস্টিং হতে পারে, তো এখনও কিন্তু মোটামুটি সময় আছে, কাজ করতে পারেন। ডেসক্রিপশন বক্স পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেল চেরি গেমের জয়েন লিঙ্ক দেওয়া আছে, মাস্ট বি জয়েন করে ফেলুন। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে ফেলুন, ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখানে সকল ধরনের আপডেট কিন্তু শেয়ার করা হয়।